চাইনিজ ড্রাগন J-20 আমেরিকা ও তার এশীয় মিত্রদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। J-20 বা জিয়ান-20 হল পঞ্চম প্রজন্মের চাইনিজ স্টিল যুদ্ধ বিমান। এটি এয়ার সুপেরিয়রিটি ফাইটার জেট, অর্থাৎ প্রতিপক্ষের ফাইটার জেটকে আকাশে নিমিশেই ঘায়াল করার প্ল্যান মাথায় রেখে ডিজাইন করা জেট। এটি অন্য মিশনেও ডিপ্লয় করা যাবে। চাইনিজ পিপলস কংগ্রেস আইন করে J-20 এক্সপোর্ট নিষিদ্ধ করেছে 2015 সালে, কারণ এটি চাইনিজ মিলিটারি এভিয়েশনের টেকনোলজিক্যাল মার্ভেল। এতে ডজন কয়েক হাইলি সিক্রেট অত্যন্ত উচ্চ প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। বেজিং চাচ্ছে না অনেকেও সেই প্রযুক্তির গোপনীয়তা জেনে যাক। এই অল ওয়েদার ফিফথ জেনারেশন স্টিল ফাইটারটি ডেভেলপ করেছে চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপ। 90 দশকের মাঝামাঝি থেকে ডেভেলপমেন্ট শুরু হয়। প্রথম প্রোটোটাইপ ফ্লাই করে 11 জানুয়ারি 2011 সালে। মোট 8টি প্রোটোটাইপ তৈরি করা হয়। টানা 7 বছর এক্সপেরিমেন্ট করার পর 2017 সালের মার্চ মাসে পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স অফিসিয়ালি অ্যাক্টিভ সার্ভিসে যুক্ত হয় বিমানটি। একই বছরের সেপ্টেম্বর মাসে কমব্যাট ট্রেনিংয়েও ইউজ করা হয় সফলভাবে। এটি দুনিয়ার তৃতীয় এবং এশিয়ার প্রথম অপারেশনাল ফিফথ জেনারেশন স্টিল ফাইটার জেট। প্রথম দুটি হল F-22 র্যাপ্টর ও F-35 লাইটনিং 2, J-20 থার্ড। দেশ হিসেবে আমেরিকার পর চায়না সেকেন্ড দেশ যারা স্টিল ফাইটার জেট মোতায়েন করতে পেরেছে। প্রায় 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে ডেভেলপমেন্টে। 8টি প্রোটোটাইপ প্লাস 20টি লো রেট সিরিয়ালি প্রডিউস J-20 বানানো হয়েছে এ পর্যন্ত। এক একটি J-20 মাইটি ড্রাগন ফাইটার জেটের দাম প্রায় 8,385 কোটি টাকা। চায়না 250 J-20 তৈরি করবে। এতে রয়েছে অল অ্যাসপেক্ট স্টিল ফিচার, মানে এর অ্যারোডাইনামিক ডিজাইন, কোটিং বা গায়ের আবরণ ও অজানা কিছু ফিচার আছে যা সম্পূর্ণ স্টিল। এর দ্বারা বিমানটি শত্রু রাডারকে ফাঁকি দিয়ে যে কোনো এলাকায় অ্যাটাক চালাতে পারবে। এর রাডার ও এভিওনিক্স পঞ্চম প্রজন্মের। J-20 KLJ-5 অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ডের রাডার ও অন্যান্য এভিওনিক্স সেন্সর ফিউশন টেকনোলজির দ্বারা ফিউজড। এই রাডার একই সাথে 18টি শত্রু ফাইটারকে ট্র্যাক ও হাফ ডজন টার্গেটকে মিসাইল অ্যাঙ্গেজ করতে পারবে। আছে ট্যাকটিক্যাল ডেটা লিঙ্ক, ফ্লাইং অবস্থায় এনিমি ফাইটার জেট সংক্রান্ত তথ্য অন্য যে কোনো প্ল্যাটফর্মে ও ভূমিতে থাকা কমান্ড সেন্টারে পাঠাতে পারবে। বিমানের চারপাশে দেখার জন্য আছে 6টি ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং সিস্টেম, যা ডিস্ট্রিবিউটেড অ্যাপারচার সিস্টেম বা ড্যাশ নামে পরিচিত। রয়েছে হলোগ্রাফিক হেড আপ ডিসপ্লে, আছে গ্লাস ককপিট, টাচস্ক্রিন LCD কালার ডিসপ্লে। পাইলটের জন্য হেলমেট মাউন্টেড ডিসপ্লে আছে, যার কল্যাণে পাইলট লুক এট শুট এট মোড়ে মিসাইল ফায়ার করতে পারবে, মানে পাইলট রাডার ট্রেকিংয়ে থাকে যে কোনো টার্গেটের দিকে তাকিয়েই মিসাইল লঞ্চ করতে পারে। J-20 এক্সট্রিমলি ম্যানেভারেবল একটি ফাইটার জেট, এক্সপার্টদের ধারণা মতে F-22 র্যাপ্টরের যোগ্য প্রতিদ্বন্দ্বী। JN-20 তার পেটের ভিতর সব মিসাইল ও বম্ব ক্যারি করে। স্টিল ফাইটারের ক্ষেত্রে একে বলে ওয়েপন্স বে। ডানার নিচে অস্ত্র বহন করলে যুদ্ধবিমানে স্টিল ফিচার থাকে না, সেটি ডিস্ট্রয় হয়। শত্রু রাডারের তরঙ্গ বিমানটিকে শনাক্ত করে ফেলে, তাই স্টিল জেটের পেটের ভিতর মিসাইল ক্যারি করার জন্য আলাদা জায়গা থাকে, আর একেই বলা হচ্ছে ওয়েপন্স বে। J-20 তিনটি ওয়েপন্স বে রয়েছে, একটি মেইন বে, 2টি সাইড ওয়েপন্স বে। মেইন বেতে 4টি লং রেঞ্জ ও ভেরি লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল থাকে। সাইড বেতে থাকে শর্ট রেঞ্জ মিসাইল। মোট 6টি মিসাইল বহন করা যায় এতে। এটি PL-9, PL-12 সিডি, PL-15 ও PL-21 এয়ার টু এয়ার মিসাইল ক্যারি ও ফায়ারে সক্ষম। চাইনিজ PL-21 দুনিয়ার অন্যতম লং রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল। ধারণা করা হচ্ছে এর রেঞ্জ 200+ কিলোমিটার। সুতরাং J-20 তার প্রতিপক্ষের জন্য এক মারাত্মক হুমকি, কারণ 200 কিলো দূর থেকে তার শত্রুকে ডিটেক্ট করে মিসাইল ফায়ার করতে পারবে। শত্রু জানবেও না যে সে টার্গেটেড হয়ে গেছে। সম্প্রতি চায়না তাদের J-10C ফাইটার জেটে TVC বা থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল ইঞ্জিনের ফাইনাল টেস্ট করেছে। এবারের জুহাই এয়ার শোতে দেখানো হয়েছে সেটি পাবলিকলি। এই ইঞ্জিন J-20 ইনস্টল করা হবে। TVC বা থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল ফাইটার ইঞ্জিন হল সেই ইঞ্জিন যেটি বিমানের উড্ডয়নের সময় ইঞ্জিন নজলের ধাক্কাকে বিভিন্ন দিকে মুভ করিয়ে বিমানের গতিপথ চোখের পলকে পরিবর্তন করতে পারে। এখনও পর্যন্ত এ ধরনের ইঞ্জিন আমেরিকান F-22 র্যাপ্টর, রাশিয়ান Sukhoi-35 ফাইটার জেটি ইউজ করা হয়েছে। চায়না এক্ষেত্রে বিশ্বে থার্ড। J-20 যখন ফুল রেট প্রোডাকশন স্টার্ট হবে এবং পুরোদমে চাইনিজ এয়ারফোর্সে মোতায়েন করা হবে, এশিয়ায় এয়ার পাওয়ার ব্যালেন্স অনেকাংশেই চায়নার পক্ষে চলে যাবে। অবিশ্বাস্য এক সক্ষমতা অর্জন করবে বেইজিং।
চায়নার অন্য আরেকটি স্টিল ফাইটার ডিজাইন হল J-31 বা FC-31 জার ফ্যালকন। এটি ডিজাইন করেছে শেনিয়াং এয়ারক্রাফট কর্পোরেশন। এতদিন এটি শুধু এক্সপোর্ট মডেল ছিল। রিসেন্টলি চাইনিজ নেভি এই প্রোগ্রামে ফান্ডিং স্টার্ট করেছে। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ডিপ্লয় করার জন্য এটি বেস্ট, কারণ এর ওজন কম। সো এটিও চাইনিজ এয়ারফোর্সের রাউন্ডেল ক্যারি করতে যাচ্ছে। ফলাফল, চায়না একই সাথে দুটি স্টিল ফাইটার জেট অপারেট করবে। আমেরিকার পর চায়না হবে এক্ষেত্রে সেকেন্ড কান্ট্রি। J-20 নিয়ে এই সংক্ষিপ্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ডিফেন্স আপডেট বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট দিন। দেশকে ভালোবাসুন, বাংলাদেশ চিরজীবী হোক।